আগামীকাল সকাল 8টায় শেষ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। ইতিমধ্যেই ময়মনসিংহের সংসদীয় 11টি আসনে জমে উঠেছে নির্বাচন এবং প্রার্থীরা কিন্তু তাদের শেষ মুহূর্তের প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন। আমি এখন আছি ময়মনসিংহ 10 গফরগাঁও আসনে এবং আমি এখন রয়েছি সাহেব আলী মাঠে রয়েছি, সেটি পাগলা থানায় উপস্থিত। অর্থাৎ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডক্টর আবুল হোসেন দীপু আজকে কিন্তু তার শেষ জনসভা, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভা সেই মাঠ টিতে কিন্তু আসলেই সাধারণ ভোটার যারা এবং তার সমর্থক অনুসারী যারা তারা কিন্তু মিছিল নিয়ে আসছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মাঠটি কিন্তু লোকে একেবারেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং তারা কিন্তু ডক্টর আবুল হোসেন দীপুকে আগামী 7 তারিখ ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং আমরা এই বিষয়টি নিয়ে নেতৃবৃন্দর সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। নেতৃবৃন্দরা বলছেন যে এই আসন থেকে কিন্তু আওয়ামী লীগ সহ 5 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা বলছেন যে মূল প্রতিদ্বন্দ্বী হবে ডক্টর আবুল হোসেন দীপুর সাথে নৌকা প্রতীকের যে প্রার্থী রয়েছেন পাহমি গোলন্দাজ বাবেল, তার কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা একটু যুক্ত হব ডক্টর আবুল হোসেন দীপুর সঙ্গে। আবুল হোসেন দীপু, আমরা জানতে চাই, আপনি তো ইতিমধ্যেই আগামীকাল সকাল 8টা থেকে নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে, ইতিমধ্যেই আপনি কেমন সাড়া পেয়েছেন এবং আপনি আশা করেন কিনা আগামী 7 তারিখ আপনি বিজয়ী হবেন? ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আমরা গফরগাঁও উপজেলায় একটা উৎসব মুখর আনন্দের সহিত নির্বাচন হতে যাচ্ছে আগামী 7ই জানুয়ারি। জনগণ যদি সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, বিপুল ভোটে বিজয় হবে ট্রাক প্রতীক ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। দর্শক শুনছিলেন যে ডক্টর আবুল হোসেন দীপু বলছিলেন যে যদি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তার ট্রাক প্রতীকের জয় কিন্তু সুনিশ্চিত হবে, সেই বিষয়টি তিনি বলছিলেন। এই জনসভায় কিন্তু যোগ দিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। আমরা দেখেছি ইতিপূর্বেও কিন্তু তিনি ডক্টর আবুল হোসেন দীপুর বেশ কয়েকটি জনসভায় যোগ দিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন যে গফরগাঁওকে বাঁচাতে হলে এবং সাধারণ মানুষ যদি শান্তিতে থাকতে চায় তাহলে কিন্তু ডক্টর আবুল হোসেন দীপুকে ট্রাক প্রতীকে ভোট দিতে হবে, সেই বিষয়টি তিনি বলছিলেন। আমরা একটু যুক্ত হব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জানতে চাই আপনি তো ট্রাক প্রতীকের প্রার্থী যিনি রয়েছেন তার প্রতি আপনার অবস্থান এবং আপনারা কি আশা করছেন আগামী 7 তারিখ আপনার প্রতীক, পছন্দের প্রতীক ট্রাক প্রতীক বের হয়ে আসবে কি না? বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচন চান। আমি আশা করি আগামী 7 তারিখ জনগণের নিরঙ্কুশ অংশগ্রহণের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচন এইখানে অনুষ্ঠিত হবে। এখানকার জনগণ নিরাপদ ছিল না, এখানকার জনগণ নিরাপদে ছিল না, এখানকার বহু মানুষ বাইরে অবস্থান করছিল। তারা নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষ নির্বাচনের আশা আকাঙ্ক্ষায়, ভোট প্রদানের আশা আকাঙ্ক্ষায় ইতিমধ্যেই গফরগাঁয়ে চলে এসেছেন, তার উদাহরণ দেখেছেন। গফরগাঁয়ের মেয়র ইতিমধ্যে গফরগাঁয়ে এসে তার অফিস করছেন, তার জায়গা ছিল না। হাজার হাজার মানুষ গফরগাঁও ফিরে এসেছে, গফরগাঁয়ের মানুষ এবার জননেত্রী শেখ হাসিনাকে তার উৎসাহিত প্রার্থী দীপুকে এমপি করে তার কাছে পাঠিয়ে দেবে। এই ব্যাপারে গফরগাঁয়ের মানুষের কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, মানুষ এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলছিলেন যে আগামী 7 তারিখ তাদের যে পছন্দের দীপুকে জয়যুক্ত করবেন ট্রাক প্রতীকে ভোট দিয়ে। এছাড়াও যদি বলি ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে কিন্তু 72 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ বলাই যায় যে উৎসব মুখর পরিবেশে কিন্তু নির্বাচনী যে জমজমাট প্রচারণা সেটি কিন্তু আগামীকাল সকাল 8টায় শেষ হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য।